হুগলি জেলায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চুচুড়া বিধানসভা এলাকার ঈশ্বরবাগ এলাকায় ছষট্টি নম্বর বুথে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন এক মহিলা স্বাস্থ্যকর্মী যিনি ভোটারদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার দিচ্ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন এবং প্রভাবিত করছিলেন ভোটদানে এই ঘটনার তিনি প্রতিবাদ করায় তার ওপরে হামলা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় অন্যদিকে এই কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন যে লকেট চট্টোপাধ্যায়ের এটি সাজানো ঘটনা এবং তিনি এটি নিয়ে নাটক করছেন এদিকে বিকেল পাঁচটা নাগাদ ব্যান্ডেল এলাকায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষের সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলে এবং এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুলিশ গিয়ে মৃদু লাঠি চার্জ করে উভয় পক্ষকে হটিয়ে দেয় এবং সেখানে মোতায়েন করা হয় পুলিশ পরে সেখানে শান্তি ফিরে আসে এবং পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সার্বিকভাবে হুগলি জেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে গৌতম আস দূরদর্শন সংবাদ হুগলি